বুড়িগঙ্গা ও তুরাগ দখল করে গড়ে ওঠা মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের নামে মেরে ফেলা হয়েছে নদী। এক দুই একর নয়, দখল করা হয়েছে 54 একর বা 162 বিঘা নদীর জমি। বন্ধ হয়ে গেছে স্রোতস্বিনী নদীর উৎসমুখ, আর এতেই যা হবার হয়ে গেছে। ভুগতে হচ্ছে রাজধানী সহ বুড়িগঙ্গা পাড়ের অসংখ্য মানুষকে। সেই নদীর জায়গা দখলমুক্ত করতে গিয়ে এই বছরের 3রা মার্চ বাধার মুখে পড়তে হয় বিএডব্লিউটিএকে। বেসরকারি পাওয়ার প্ল্যান্ট উচ্ছেদ অভিযানে গেলে সরকারি সংস্থা বিএডব্লিউটিএর কর্মকর্তাদের উপর এভাবেই তেড়ে আসেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সংসদ সদস্য আসলামুল হক। 1 ইঞ্চি জমিও দখল করা নয় দাবি করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একইভাবে পরের দিনও অভিযানে বাধা দেন তিনি। এ নিয়ে গত কমাসে জল ঘোলা কম হয়নি। জমি নিজের দাবি করে উচ্চ আদালতের 3টি বেঞ্চে আলাদা আলাদাভাবে শরণাপন্ন হন আসলামুল হক। পরে আদালতের নির্দেশে সরকারি 8টি সংস্থাকে সাথে নিয়ে প্রায় 3 মাস পর তদন্ত প্রতিবেদন দিয়েছে নদীরক্ষা কমিশন। তদন্তে বেরিয়ে আসে ভয়াবহ হরেলুটের তথ্য। মাইশা পাওয়ার প্ল্যান্ট ও আরিশা ইকোনমিক জোনের নাম দিয়ে করা জায়গার মধ্যে প্রায় 13 একর জায়গা পুরোপুরি নদীর, প্রায় 8 একর তীরভূমি ও বন্দর সীমা এবং বাকি জায়গা ড্যাপের আওতাভুক্ত বন্যাপ্রবণ এলাকা, যেখানে কোনো ধরনের স্থাপনা করার আইনি বৈধতাই নেই। যদিও আসলামুল হক শুধু দখলই করেননি, পাওয়ার প্ল্যান্ট ও অন্যান্য স্থাপনা দেখিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণও নিয়েছেন। নদী কমিশন জানায় ডিজিটাল পদ্ধতিতে মাপ যোগ করায় প্রতিবেদনে কোনো ভুল হওয়ার সুযোগ নেই। ইন্টিগ্রেটেড টেকনোলজি ব্যবহার করে এখানে ডিজিএলআর, স্মার্টসো, এরকম যারা মোস্ট মডার্ন টেকনোলজি জানে তাদের নিয়ে এগুলোর আলাপ আলোচনা করে বাস্তবে গিয়ে জিও রেফারেন্সিং নিয়ে সেগুলো একটা ইনকোয়ারি রিপোর্ট সেগুলো করা হয়েছে যে আসলে বাস্তব অবস্থানটা কী। ন্যায় বিচার করার স্বার্থে নিখুঁতভাবে আমরা এটা করার চেষ্টা করেছি। নদীর জমি নদীরই থাকবে, নদীর জমি অপরিবর্তনীয়। আদালতে পিটিশনে তারা এমন একটা কথা বলেছেন যে প্রধানমন্ত্রীর অফিস থেকে তাদেরকে এই পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে আমরা দেখেছি যে না, তারা এরকম কথা বলেন নাই। নদীর মালিক বিএডব্লিউটিএ জানায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শিগগিরই সেখানে স্থায়ী সীমানা পিলার বসানো হবে। সুপারিশ অনুযায়ী মাইশা পাওয়ার প্ল্যান্ট এবং আরিশা ইকোনমিক জোনের জন্য যে অতিরিক্ত নদীর জায়গা ভরাট করা হয়েছে সেগুলো অবশ্যই উদ্ধারে আমরা খুব দ্রুত একটা ব্যবস্থা নেব। অতি দ্রুত দখলদার নিজে অবৈধ স্থাপনা সরিয়ে নদীর জায়গা ফিরিয়ে না দিলে সংশ্লিষ্ট সংস্থাকে সব গুঁড়িয়ে দিতে বলা হয়েছে যৌথ জরিপে, যার সমস্ত ব্যয়ভার বহন করতে হবে অবৈধ দখলদারকেই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।